আমাদের এই পৃথিবীতে 2500-এর বেশি সাপের প্রজাতি রয়েছে, যার মধ্যে 500 সাপের প্রজাতিই বিষাক্ত। এই 500 সাপের মধ্যে থেকেই 10টি বিষাক্ত সাপ দেখবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। দশ নম্বরে রয়েছে টাইপান। এই সাপ অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি পাওয়া যায় এবং বিপজ্জনকের দিক থেকে এটি অস্ট্রেলিয়ায় দ্বিতীয় নম্বরে রয়েছে। এটি একবারে এতটাই বিষ ছড়ে যাতে 110 জনের মতো মানুষের মৃত্যু হতে পারে। এর বিষ হচ্ছে নিউরোটক্সিক। যদি এতে কাউকে কামড়ায় তাহলে অ্যান্টিভেনম ছাড়া অন্য কিছু দ্বারা তাকে বাঁচানো সম্ভব নয়। এটি কামড়ানোর 1 ঘন্টার মধ্যেই মানুষের মৃত্যু ঘটে। 9 নম্বরে রয়েছে ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বা প্রায় সমস্ত আফ্রিকাতেই পাওয়া যায়। আফ্রিকায় সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার মধ্যে অধিকাংশ মৃত্যুর জন্যই দায়ী এই সাপটি। এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গতিসম্পন্ন সাপ। এটি ঘন্টায় 20 কিলোমিটার পার আওয়ারে ছুটে চলে। বিপদ মনে হলে এই সাপটি পরপর 10 থেকে 12 বার কামড়ে বসায়। একবার কামড়ে এই সাপটি 400 মিলিগ্রাম বিষ মানুষের শরীরে ঢুকিয়ে দেয়। এর বিষ ফাস্ট অ্যাক্টিং নিউরোটক্সিক হয়ে থাকে। এই সাপটির মাত্র 1 মিলিগ্রাম বিষ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এই সাপটি কামড়ানোর পরে মানুষ চোখে অন্ধকার দেখতে পায়। আফ্রিকায় এই সাপটি এত বেশি পাওয়া যায় যে সাপের কামড়ানোর রোগী হাসপাতালে নিয়ে গেলে প্রথমেই ব্ল্যাক মাম্বার অ্যান্টিভেনম দেওয়া হয়। 8 নম্বরে রয়েছে টাইগার স্নেক। এই সাপটি অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এই সাপটির রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন নিউরোটক্সিক। এই সাপটি কাউকে কামড়ালে 25 থেকে 30 মিনিটের মধ্যেই মারা যায়। অ্যান্টিভেনম তৈরির পূর্বে এর কামড়ে প্রায় 70 ভাগ মানুষই মারা যেত। এরপরেও এটি এতটা বিপজ্জনক নয়, কারণ মানুষের সামনাসামনি আসলে এই সাপটি পালিয়ে যায়। এই সাপটি শুধুমাত্র তখনই আক্রমণ করে যখন পালানোর জায়গা পায় না। 7 নম্বরে রয়েছে ফিলিপাইন কোবরা। কোবরার বেশিরভাগ প্রজাতি খুব একটা বিষাক্ত নয়, কিন্তু ফিলিপিনি কোবরা এর ব্যতিক্রম। এর কারণ হচ্ছে এই সাপটি কামড়ের পরিবর্তে বিষ ছুড়ে দেয়। এই সাপ 3 মিটার দূর থেকে বিষ ছুড়তে সক্ষম। এই সাপের বিষ নিউরোটক্সিক হয়ে থাকে, যার ফলে মানুষের হার্ট কাজ করা বন্ধ করে দেয়। খুব দ্রুত শরীরের উপর বিষের প্রভাব ছড়ায় এবং শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক হয়ে থাকে। এর কামড়ের 1/2 ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু ঘটে। 6 নম্বরে রয়েছে স স্কেলড ভাইপার। ভাইপার সাধারণত সারা পৃথিবীতে পাওয়া যায়। ভাইপারের অধিকাংশ প্রজাতিই বিষাক্ত হয়ে থাকে, কিন্তু এই প্রজাতির সবচেয়ে বিষাক্ত সাপ হল স স্কেলড ভাইপার এবং চেইন ভাইপার। এই সাপটি ভারত, চীন ও সাউথ ইস্ট এশিয়ায় পাওয়া যায়। ভারতে সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার অধিকাংশ এই সাপের কারণেই হয়ে থাকে। বৃষ্টির সময় এই সাপটি খাবারের জন্য বাইরে বেরিয়ে আসে এবং মানুষকে আক্রমণ করে বসে। এই সাপে কামড়ানো 30 মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটে। এই সাপটি যেখানে কামড়ায় সেখান দিয়ে অনবরত রক্ত পড়তে থাকে এবং সাথে সাথে মানুষের সমস্ত শরীর ব্যথা করতে শুরু করে। অধিকাংশ সময় নাক, মুখ ও মাড়ি দিয়ে রক্ত বের হয় এবং রক্তচাপ কমে যায়, যার ফলে শেষ পর্যন্ত মানুষের মৃত্যু ঘটে। 5 নম্বরে রয়েছে ডেট অ্যাডার। এই সাপটি অস্ট্রেলিয়া ও নিউ গুয়েনাতে পাওয়া যায়। এই সাপটি সাধারণত অন্যান্য সাপ শিকার করে খেয়ে থাকে। এর বিষ নিউরোটক্সিক হয়ে থাকে। এই সাপটি 1 কামড়ে 100 মিলিগ্রাম বিষ শরীরে ছেড়ে দেয়। এই সাপটি মানুষের জন্য এতটা ক্ষতিকর নয়, কারণ এর বিষ খুবই ধীরে কাজ করে। এই সাপটি কামড়ানোর 6 ঘন্টা পর পর্যন্ত মানুষের শরীরের কোনো লক্ষণ দেখা যায় না। 4 নম্বরে রয়েছে র্যাটেল স্নেক। উত্তর আমেরিকার সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে র্যাটেল স্নেক। এই সাপের লেজের অংশ দেখে একে চেনা যায়। এর লেজের কম্পনের মাধ্যমে শব্দ তৈরি করে, যা শিকার ধরতে সাহায্য করে। এই সাপটি সবচেয়ে রাগী হয়ে থাকে এবং বড় সাপের তুলনায় এই সাপের বাচ্চা বেশি বিপজ্জনক হয়ে থাকে, কারণ বাচ্চার মধ্যে বড় সাপের তুলনায় অধিক পরিমাণ বিষ থাকে। বড় হওয়ার সাথে সাথে এই সাপের বিষের পরিমাণ কমে যায়। এর শরীরে হেমোটক্সিক ভেনম পাওয়া যায়। এই বিষের প্রভাবে মানুষের শরীরের টিস্যুগুলো নষ্ট হয়ে যায় এবং রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই সাপটি কামড়ানোর 10 থেকে 15 মিনিটের মধ্যে যদি অ্যান্টিভেনম দেওয়া হয় তাহলে বাঁচার আশঙ্কা থাকে, অন্যথায় মৃত্যু অনিবার্য। 3 নম্বরে রয়েছে ইস্টার্ন ব্রাউন স্নেক। এই সাপটি অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এবং এটি খুবই বিষাক্ত। অস্ট্রেলিয়ার মানুষের বসবাসের স্থানে এই সাপটি পাওয়া যায়। এই সাপের ছোট্ট একটি বাচ্চাও মানুষের মৃত্যু ঘটাতে পারে। এটি খুবই গতিসম্পন্ন এবং বিপদ মনে করলে শিকারের পিছু নেয়। এর কামড়ের ফলে চোখে অন্ধকার দেখতে পায় ও প্রচণ্ড ব্যথা এবং রক্ত ঝরতে থাকে। এই সাপটি কামড়ানোর 5 মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটে। কোনো প্রকার নড়াচড়া দেখলেই এই সাপটি কামড়ে বসে, তাই যদি আপনি কখনও এই সাপের সামনাসামনি হন তাহলে স্থির হয়ে থাকাই উত্তম। 2 নম্বরে রয়েছে ইনল্যান্ড তাইপান। যত প্রকার সাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বিষাক্ত হচ্ছে ইনল্যান্ড তাইপান।
এটি এক কামড়ে 100 মিলিগ্রাম পর্যন্ত বিষ ছুঁড়ে থাকে, যা খুব বেশি নয় কিন্তু এতটাই মারাত্মক যে এই পরিমাণ বিষে 100 জন মানুষের মৃত্যু হতে পারে। এর বিষ র্যাটল স্নেকের 10 গুণ ও কোবরাজ তুলনায় 50 গুণ বেশি বিষাক্ত হয়ে থাকে। এই সাপটি লোকালয় থেকে দূরে থাকতে পছন্দ করে, যার ফলে সাধারণত মানুষের সাথে এর দেখা হয় না। আর যদি মানুষের সামনাসামনি এসেও যায় তাহলে এই সাপটি পালিয়ে যায়। আপনি যেন অবাক হবেন, এই সাপটি মানুষকে কামড়েছে এরকম ঘটনা আজ পর্যন্ত শোনা যায়নি। এ কারণে একে শান্ত সাপও বলা হয়ে থাকে। 1 নম্বরে রয়েছে বিলচার্স সি স্নেক। বিলচার্স সি স্নেক সাউথ ইস্ট এশিয়া এবং নর্দার্ন অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। এই সাপের মাত্র 1 মিলিগ্রাম বিষ 1000 মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম। সমুদ্রে থাকার কারণে এটি মানুষের জন্য এতটা ক্ষতিকর নয়। সমুদ্রে মাছ ধরার সময় মাঝে মধ্যে এটি ধরা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে এটি মানুষকে আক্রমণ করে না, খুবই কঠিন পরিস্থিতিতে কেবলমাত্র মানুষকে কামড়ায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।